যদি কেউ এত দীনহীন হয় তাহলে ভালো হয়। আমরা তো একটু কৃষ্ণ নাম করলে কৃষ্ণ আমাদেরকে অনেক কিছু দিয়ে দেয়। তারপরে আমাদের খুব বুদ্ধি থাকতে হবে। ভগবান আমাদের পরীক্ষা করে। শুদ্ধ ভক্তরা কখনো মনে করে না আমি কিছুর মালিক। তাই আপনার ভাঙা ঘরে যদি আপনি প্রতিদিন এক গুণ্ডুর জল আর একটি তুলসী পত্র দিয়ে ডাকেন, হে ভগবান তুমি তো বলেছ শুধু গঙ্গার জল আর তুলসী দিলেই তুমি সন্তুষ্ট হও, তা আমার তো কিছু নেই, আমার একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নেই, এই কথা যদি আজকে আপনি বলে দিতে পারেন এখানে জগন্নাথের সামনে, বলতে হবে হৃদয় থেকে, হে জগন্নাথ, হে গিরিধারী, হে কৃষ্ণ, আজ থেকে আমি মনে করছি তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি ছাড়া যেহেতু আমার আর কেউ নেই, তাই আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। বাবা রে, আপনি কানতে চান মাটিতে পরে গড়াগড়ি দিবেন? হ্যাঁ, কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ নাম করে কান্না করে আনন্দ পায়। কেননা লোভিয়া মনুষ্য জনম এই বব সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারি। তো কেউ যদি ভগবানের চরণে একবার বলে দেয় কৃষ্ণ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, তিল তুলসী দিয়ে যদি একবার বলে দেয়, ভগবান প্রতিশ্রুতি দিচ্ছে একবার কৃষ্ণের চরণে কেউ যদি বলেন হে কৃষ্ণ আমি আজ থেকে তোমার হয়ে গেলাম, ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে মায়াবদ্ধ থেকে মুক্ত করে তার চরণে আশ্রয় দেবেন। এই গ্রন্থে লিখেছে কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন পার। কি চিন্তা বাবা, কোনো চিন্তা নাই? আপনি দয়া করে ভাববেন না যে আপনার ঘরে অনেক বড় সিংহাসন নাই, আপনি অনেক টাকার মালিক না, আপনি শিক্ষিত না, এসব চিন্তা করতে হবে না। শুধু প্রতিদিন এক গুণ্ডুর জল একটি তুলসী পাতা দিয়ে বলুন ভগবান তোমার ইচ্ছা, আমি শুধু তোমার। দেখবেন এই গঙ্গা জল দিয়ে প্রতিদিন ডাকতে ডাকতে আপনি টেরও পাবেন না, একদিন মনের অজান্তে গঙ্গা জলের সাথে নয়নের জল চলে আসবে। বাস, গঙ্গা জলের সাথে যদি কেউ একবার নয়নের জলে ডাকতে পারে হা কৃষ্ণ বিপদ ভঞ্জন মধুসূদন হরে, ভগবান কৃষ্ণ নিজে ঘোষণা করেছে উদ্ধব আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্ত যদি একবার নয়নের জলে হা কৃষ্ণ বলে ডাকে আমি সহ্য করতে পারি না, আমি তৎক্ষণাৎ সে ভক্তের কাছে। শুনি ভক্ত ভিন্ন, আপনার আমার মাতৃতুল্য পিতৃতুল্য, শাস্ত্র যা বলছে আমি তাই বলছি, আপনারা মহান ভক্ত, ভগবান সেই ভক্তের কাছে চলে আসে।